সোনারতরি হোটেল নি একাস্তে রেস্টুরেন্ট নি লুয়াজি মুম্বাই কাইসা ফুড ফেস্টিভেল সংসাজাখা অ ফুড ফেস্টিভেল সংসাজাখা ওয়ানজাই রোগ নি বিশিকতাল ফাইমানো রগৈ বিনি মুংনা রাখজাখা একান্তে বৈশাখি ভুজন সালচি বার রমই অ ফুড ফেস্টিভেল সংসাজাখা অ তের দাল বিদাল চামুং মানথকনাই হাস্তে নি লুকরক নি বাজেট নো রগৈন চামুং তের চামুং স্নামজাখা কাইসা পিয়াং নি রাংমারি 349 ক্লাই ক্লাইজাখা আগরতলা দলিব তঙ্গৈ জুদা জুদা কতাল কতাল সামুং সামনাই সংক্রং রোগবাই নাইকল জাকনাই স্রাংশাল ককতমা থমনাই রোগ বিস্কাঙ্গ অকগ্ন শাখা সোনারতরি হোটেল নি ম্যানেজার সায়ন্তন মিত্র নমস্কার সামনে নববর্ষ আপনাদেরকে এবং শহরবাসীকে শুভ নববর্ষ আগাম শুভেচ্ছা আমাদের হোটেল সোনারতরির তরফ থেকে তো যেটা নিয়ে আজকে প্রেস কনফারেন্সটা করা সেটা হচ্ছে যে 15 তারিখ থেকে প্রত্যেক বছরই করি আজকে এবছরও বাঙালি ফুড ফেস্টিভ্যাল একটা আমরা অর্গানাইজ করেছি 15 থেকে এবার একটু লম্বা হবে জেনারেলি এটা 1 সপ্তাহের জন্য করে থাকতাম আগে কিন্তু এবার এটা 15 থেকে একদম 30 তারিখ অবধি হবে তো বাঙালি খাবার এমনি আমাদের একটু সোনারতরিতে সবাই জানে থালিটা আমাদের খুব পপুলার তো এবছরও নানা রকমের থালি আছে এবং বাঙালি ফুড যেগুলো খুব পপুলার সব কলকাতা থেকে আমাদের বাঙালির একটুখানি ইয়ে থেকে বাংলাদেশেরও কিছু মেনু আছে যেমন ইলিশ ট্যাংরা খাসির মাংস এবার একটু ওই রেওয়াজি খাসি থাকবে কলকাতা থেকে আমরা খাসির মাংসটা আনাচ্ছি তো এই পুরো জিনিসগুলো নিয়ে আমাদের ফুড ফেস্টিভ্যালটা হবে তো যারা আছে এই ফুড ফেস্টিভ্যালটার মেন যারা আর কি থাকবে যারা রিলেটেড আর কি তো তাদের জন্য ছাড়া এই প্রেস কনফারেন্সটা করাটা কোনো মানে হয় না তাই জন্য আমি এদেরও নিয়ে এসেছি যারা আর কি খাবারটা বানাবে মেন হ্যাঁ তো আপনারা প্রত্যেকবারই এরকম প্রত্যেকবারই বলি আপনারা আসুন ভালো লাগবে হ্যাঁ 15 থেকে শুরু হবে 30 তারিখ অব্দি চলবে থালির যেরকম যেটা জেনারেলি থালি থাকবে সেটা হচ্ছে মুরগির থালি খাসির মাংসের থালি ইলিশের থালি এই তিনটে থাকবে আর একটা নতুন যেটা করেছে আমাদের তো আলাকাটে অনেকগুলো আইটেম আছে গেস্ট আসবে এবং একটা একটা কলম রাখা হয়েছে মেক ইউর ওন থালি মানে আপনার নিজের থালি আপনি নিজে বানান সেই অনুযায়ী প্রাইসিংটা ইয়ে হবে মানে আপনি ধরুন বললেন যে ইলিশের যেমন ধরুন 2-3 রকমের আইটেম আছে আপনি বললেন গেস্ট এসে নিজের মতো করে থালিটা বানাতে পারে থালি রেট ধরুন 399 টাকা থেকে শুরু হ্যাঁ এবার ইলিশের থালি হচ্ছে তো আপনার 549 হ্যাঁ মুরগির থালি 399 খাসির মাংস ওরকম 449 থালিগুলো এরকম কারণ অনেক আইটেম থাকবে থালিতে মানে বাটা থেকে আরম্ভ করে লুচি ভাত হ্যাঁ দু রকমের সবজি মিষ্টি চাটনি পাঁপড় পুরো একটা কম্পোজিট থালি থাকবে অ্যাকচুয়ালি এখন এবারে আমরা যেটা তুলে ধরছি একদম পুরো ট্র্যাডিশনালি ঘরোয়া খাবার যেগুলো জেনারেলি হোটেলে পাওয়া যায় না তো যেরকম ধরুন আপনার লাউ পাতা বাটা পেঁয়াজ পোস্ত বড়া মোচার চপ তারপরে নতুন একটা আমরা আইটেম দিয়েছি ইচোরের শিক কাবাব তো এবার আরও 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 অনেক কিছু আছে যেমন ট্যাংরা মাছ পেঁয়াজকলি হোটেলে ট্যাংরা মাছ পেঁয়াজকলি খুব রেয়ার তো একটা ট্যাংরা মাছ আর পেঁয়াজকলির ইয়েটা একটা একটা আইটেম আছে থোর আর চিংড়ির ডালনা তো এগুলো একদম ঘরোয়া খাবার যেগুলো উই আর ট্রাইং টু প্রেজেন্ট আমাদের তরফ থেকে